এটা সেটা হইতে পারে অসুবিধা নেই আমরা একটু লিখে নিই যেটা হচ্ছে ধরেন কোনো কিছু জানানো মানে ধরেন আমি এখানে বসে আছি এই ভাই আমাকে ছোট চিরকুট দিয়ে দিলেও অধিক সংখ্যক মানুষের সবার মতো হয়তো থাকবে না একটা অংশের হইতে পারে আর নোয়াখালীর একটা ঘটনা তাহলে ঢাকায় যারা নোয়াখালীর লোক থাকে তাদের জানার আগ্রহ থাকবে বাট আমার বাড়ি নানার মধ্যে আমার সাথে কি নেই কোনো আগ্রহ নেই ঠিক আছে আবার আমি বিদেশে থাকি আমার এই উত্তরা কী লোনে আমার জানা দরকার নেই বাট আপনি উত্তর সোসাইটির লোক তখন কিন্তু উত্তরের একটা ঘটনা আপনার জন্য কি হয়ে যায় খবর হয়ে দাঁড়ায় তা গণমাধ্যম ওই খবরগুলো ওই তথ্যগুলোই প্রকাশ পাবে যেগুলো সবার মানে অধিক সংখ্যক মানুষের জানার আগ্রহ আছে এখন আরেকটা হলো মোটামুটি তো ক্লিয়ার খবর কি এখন বলতে পারবেন যে নিউজ কি একজন বলেন বলেন অবশ্যই বলেন আচ্ছা এটা ওনার উনি যেটা বলছে এটা তো সবাই একমত শুনছেন সবাই জানার আগ্রহ আছে এমন তথ্য খবর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ক্লিয়ার আর উনি যেটা বলছে এটা ছাড়া আমি তো বললাম এখানে তো আলোচনা করলাম হ্যাঁ সবই সবই খবর সবই নিউজ ঠিক আছে এখন এবং এটার লাইনটা কি হবে যে অধিক সংখ্যক মানুষের জানার আগ্রহ আছে সবটাই আমার কিন্তু মিডিয়া থেকে খবর এটা আমার জন্য তার জন্য কিন্তু যখন পত্রিকার প্রকাশ হয়ে যাবে টেলিভিশনে যাবে তখন একটু বেশি মানুষের জানার স্বার্থ থাকত এখানে ঠিক আছে আরও অনেক ধরনের সংজ্ঞা আছে আরেকটা সংজ্ঞা বলে আমরা এতে বলি যে এটা যদি বলেন এই একটা সার্ফেস রিপোর্টিং অথবা মানে এখানে রিপোর্টিংয়ের অনেকগুলো ধারা আছে ইনভেস্টিগেটিভ জার্নালিজম এতে এখন সব তথ্য মানে সবাই কি করে না প্রকাশ করতে চায় এমন তথ্য আবার আমরা যদি মানে অনুসন্ধানী সাংবাদিক দৃষ্টিকোণ থেকে দেখি তথ্য সেটাই আমরা প্রকাশ করব যেটা একজন লুকায় রাখতে চায় কথা বলছেন এখন একজনের দুর্নীতি করছে আর এই খবর কি আর পাওয়া যায় এই খবর কি কেউ দেয় তাই না বিষয়টা এইখানে না তার মানে কি এখন যেই খবর সবাই বলে ধরেন আজকে উমুকে নির্বাচনে দাঁড়াবে এটা হে মাইকিং করতেছে পোস্টার ছাপ মিডিয়া সম্পর্কে ধারণা হয়েছে গণমাধ্যম কি তাই না কোন কোন নিউজগুলো কোন তথ্যগুলো গণমাধ্যমে আসবে তারপরে কি থাকে এখন আপনি নিউজটা লিখবেন কিভাবে তাই না এটাই স্যার পয়েন্ট এখন ঘটনা হিসেবে আমি একটা খবর জানি আমি লিখতে জানি না আপনার কাছে ইট বালু রড সিমেন্ট সব এখানে রাস্তা ভালো রাখছেন আপনি রাজমিস্ত্রি না আপনি জানেন না এটাকে কীভাবে এখানে এটা বানাইতে হয় আপনি পারবেন আপনি পারবেন না তাইলে এই জন্যই একটা মিস্ত্রি লাগে আমরা দেখতাছি সে শুধু একটা ইট দিতে স্যার রড সিমেন্ট দিতে স্যার মানে ওয়াল একটা দেয়াল দাঁড়ায় যাচ্ছে খুব ইজি মনে হচ্ছে না দেখে কিন্তু আপনি কি পারেন সেই কাজ আপনি করেন করেন না মিস্ত্রি ডাকেন কেন এটা পারেন না তার মানে কি এটার একটা গঠন প্রক্রিয়া আছে তাই না এটা মুছে ফেললাম হ্যাঁ সাংবাদিক এটা তো বুঝতে পারছেন মোটামুটি বেসিক তো বেসিক আপনাদেরকে ইয়ে করার জন্য আসছে না এখন আচ্ছা আমরা একটা এই আমরা নিউজ লেখা শিখবো তাহলে নিউজ লেখা যেটা নিউজ লেখা বলতে ঠিক এগুলি এনে দেওয়ার পরে সেই ইয়ে করে এখন তাইলে আমি যখন আমার কাজটা হয়েছে কিনিয়া ইনফরমেশন নেওয়া তথ্য নেওয়া তাই না সাংবাদিকের কাছ থেকে বলা যে নিউজ দেওয়া খবর দেওয়া তথ্য দেওয়া এমনি এই অনেকগুলো তথ্যের সন্নিবেশ একটা রিপোর্ট একটা প্রতিবেদন যেটাকে আমরা বলি অনেকগুলো এই যে ছোটো ছোটো তথ্য এই অনেকগুলো তথ্যের কি সন্নিবেশ একটা রিপোর্ট একটা রিপোর্ট দেওয়ার তো হবে না এখন ঘটনা হচ্ছে এই অনেকগুলো তথ্যের এটি একটু লিখে নেন আপনারা যে পত্রিকারই আর যে কী বলে এটাকে রিপোর্ট প্রতিবেদন কি প্রতিবেদন কি অনেকগুলো সন্নিবেশ হ্যাঁ সমন্বয় তথ্যের সন্নিবেশ হ্যাঁ এটা যে আপনি কি একটা প্রতিবেদন বলতে পারি এখন এই প্রতিবেদন লেখার জন্য এখানে যে অনেকগুলো তথ্য আমরা বলতেছি আমি কিন্তু কোনো ফর্মেটিভ ওয়েতে যাচ্ছি না মানে ধরেন একাডেমিক যেভাবে শেখানো হয় সেইভাবে আপনাদেরকে বলছি না আমি জাস্ট আপনার মাঠে নামবেন কালকে থেকে কাজ করবেন কি কি বিষয়গুলো আপনার না জানলেই নয় সে বিষয়গুলো আমি দেখা দিচ্ছি এর অনেকগুলো তথ্য একটা তথ্য দেওয়া না এখন কি কি তথ্য আপনার দরকার এখন সাধারণত একটা কমনিয়াতে আমরা ইয়ে করি তাই না ওটা খবর বলা হয় এখন ওটা তথ্য একটা ওই তথ্যগুলোর অনেকগুলো তথ্য সন্নিবেশ হয়েছে একটা প্রতিবেদন বা রিপোর্ট ক্লিয়ার তো মোটামুটি বেজাল আছে কোনো আচ্ছা তাইলে এখন এই যে অনেকগুলো তথ্য এই তথ্যগুলো কি কি হইতে পারে আমার তো ধারণা নেই একটা ওই যে বললাম যে বাবুরচি রান্না করবে তার কি কি উপাদান লাগে আমি তো বাবুরচি আমি জানি না আসলে কি কি লাগে আমি শুধু খাই একটা ভবন তৈরিতে কি কি উপাদান লাগে আমি জানি না আমি শুধু ঘুমাই থাকি মিস্ত্রি জানে কি কি লাগবে না লাগে সে রিকোয়েস্ট দিবে আপনি এত এত হাজার রিটার্ন এত এত গাড়ি সিমেন্ট নিয়ে আসেন তাই না তাহলে আমি একজন সাংবাদিক আপনি যদি খবর পড়েন আপনি জানেন না মানে অ্যাকচুয়ালি যে আসলে আপনি কি জানতে চান তো এই তথ্যটা যদি আমি রিপোর্ট লিখতে হবে প্রতিবেদন লিখতে হবে তাহলে আমার তথ্য কালেক্ট করতে হবে এটা আমি শুধু জানি কি কীভাবে নেব যে ফাইভ ডাবল ওয়ান এইচ এটা নাম শুনছেন কখনো কেউ এই ফর্মুলাটা আপনিও শুনেন না কে জানে একদিন বেসিক কোর্স করছে বলবো যা তাই আচ্ছা ফাইভ ডাবল ওয়ান এইচ হয়েছে আমরা বলি ডাবল এইচ কোশ্চেন এটা আমরা আর অনেক অনেক জায়গায় হ্যাঁ ডাবল এইচ কোশ্চেন বলে আর কি ইয়েস আচ্ছা আচ্ছা ওই এইটাই আর কি যাই হোক ওই ডবল এইচ কোশ্চেন মানে এটাকে আমরা পাঁচটা ইয়াতে ইয়া করে ফেলি আর কি মানে এটা খুব ইজিলি মানে এটা অনেকে জানে ডবল এইচ কোশ্চেনগুলো তো জানেন হ্যাঁ বলেন কি কি একটা দাঁড়ান এক দুই তিন চার পাঁচটা বলছিলাম না আচ্ছা ওকে প্রথমটা কি কি আমরা এসে বলি ভাই কি হয়েছে এই একদম ডাকতেছে আমার ভাই এদিকে আসেন কি হয়েছে আমরা ছুটতে বলি কখনো সেটা বলি মানে ধরেন একদম খুব একটা খুব জম পাওয়া হয়েছে মানে অনেক লোক এসে এইখানে আসার পরে প্রথম রয়েছে যে একটা লোক আছে না লোক সেই কি জিজ্ঞেস মানে কি হইতেছে এটা জিজ্ঞেস করবে না তার প্রথম হয়েছে কি হট কি মানুষ এটা জানতে চায় একদম প্রথম প্রশ্ন কি জানতে চায় তাইলে আপনি এটা খুঁজবেন প্রথম যে কি হয়েছে আপনার উত্তরটা দরকার তারপরে কি আচ্ছা ওকে দিলাম আচ্ছা সমস্যা নাই প্রথম দিলাম ধরেন হোয়েন এখন তারপরে হয়ার হয়ার ঠিক আছে তো বুঝতেছেন লেখা আমার হাতে লেখা ভালো না একটু কষ্ট করে বুঝে নিন হট হয়েন হয়ার হোয়েন তারপরে কি সে নাকি হোয়েন হয়ার হু ওকে ওকে হু তারপরে হয় ওকে হয় আরেকটা না হাউ তো এখানে এস ও ডব্লিউ হাউ তাই না হাট হয়ান হার হয় ওকে এক দুই তিন চার পাঁচটা ছটা একটা পারছি আমরা হ্যাঁ তার মানে তো এটা সিক্স করে দেওয়া উচিত ছিল তিন দুই পাঁচ ওকে ফাইন এই যে ধরেন আমরা যেটা বলছি উপাদানগুলো কী কী নিউজের এইটা নোট নিতে পারেন নিউজের উপাদান ওই যেটা বললাম যে একটা নিউজ গঠনের প্রক্রিয়া কীভাবে কীভাবে আপনি আগে তথ্যকালীন আপনি লেখা দরকার নেই আগেও যদি বললাম যে নিউজ হয়েছে অনেকগুলো তথ্যের সন্নিবেশ তাই না লেখবেন এখন খবর মানি তথ্য মানে একটা তথ্য দিলে তার হবে না অনেকগুলো তথ্য জানা চাই রিপোর্ট হইতে গেলে এখন এই তথ্যগুলো সাধারণত মানুষ জানতে চাই এই প্রশ্নগুলির উত্তর মানুষ কী করতে চায় জানতে চায় এখন তাইলে আপনার একটা ঘটনাকে সাজান ধরেন কি হয়েছে বলেন উত্তরাতে কি হয়েছে আপনার কি নিয়ে এখন একটা ঘটনাটা কিছু বলেন আগুন লেগেছে ফাইন তাইলে হট আমরা পেয়েছি কী হয়েছে পরে আগুন লেগেছে তাই না পরের প্রশ্ন কোথায় কোথায় ফায়ার সার্ভিস খবর আছে টিভি স্কুলে আগুন হ্যাঁ কোথায় হয় আর উত্তরায় ওকে ফাইন উত্তরা কখন এরপর প্রশ্ন আসবে উত্তরাতে আগুন লাগছে ভাই কই আগুন লাগছে আগুনে না এই প্রশ্নগুলোর মানে এই ডিপেন্ড হয়েছে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে ঘটনার উপর ডিপেন্ড করে যে কোন ঘটনা আপনি বর্ণনা করছেন এখন যদি উনি আগুনের সূত্রপত্র বলছে তাহলে আগুনের পরে আসবে কি যে কী হয়েছে ভাই আগুন লাগছে তো কোথায় সে উত্তরাতে আপনি তো বাইরে আসেন অত টেলিফোনে শুনছেন কিংবা ইয়ে এত শুনছেন অর্থাৎ রাস্তায় প্রচুর যায় আমি ভাই কী হয়েছে এত জ্যাম কি জন্য আজকে তো বলতে সামনে ট্যাক্সি রয়েছে আল্লাহ বলেন কি কখন বলে যে দশ মিনিট আগে কোথায় হয়েছে এই যে এখান থেকে আধা কিলোমিটার সামনে অথবা এই জায়গাটা মানে আমি তো বাসে বসে আছি আমি জানি না সবাই বাসে বসে তাহলে জিজ্ঞেস করলে ভাই কি হয়েছে সামনে খবর জানতে চাই কিন্তু তাহলে আপনার একটা একটা কেস স্টাডি নিয়ে কাজ করবে সেটা হচ্ছে আগুনের কথা ভাই বলছে তাহলে আপনার প্রথম হোয়াট মানে কি কি হয়েছে আগুন লাগছে পরে আসবে কোথায় উত্তরাতে এরপর তারপরের প্রশ্ন নাকি কখন তাই না রাত কি আচ্ছা এটা লেগছে না ছ ছটা ইয়া না আপনারা উঠাই নিছেন তো আচ্ছা মুছে ফেলবো কিন্তু একটু পরে হ্যাঁ ধরেন রাতে অথবা রাত বারোটায় ওকে আচ্ছা এরপর আসে প্রশ্ন হ্যাঁ কেমনে লাগলো কিভাবে প্রশ্ন তো এগুলো আসে আমাদের এই প্রশ্নগুলো হয়েছে একদম সহজ আমরা জানতে চাই না সেটা আরো পরে তারপর কেমনে লাগছে এটা পরে এই জায়গার ক্ষেত্রে কেন প্রশ্ন অনেক সময় সামনে চলে আসবে কিন্তু সেটা হচ্ছে আবার অন্য ঘটনা এটা বেসিক এই জানতে হবে আপনাকে তাহলে হোয়াট আমরা জানলাম আগুন লাগছে কোথায় উত্তরাতে কখন রাতে কিভাবে কিভাবে বলেন হাউ কিভাবে আগুন লাগছে শর্ট সার্কিট থেকে তাই না এটা আপনি নোট নিতে পারেন জেলা বাসাতে ইয়ে করতে পারেন আপনার হ্যাঁ তো শর্ট সার্কিট থেকে তাই না আর কি উত্তর বাকি হয়েছে না কিভাবে তো গেল শর্ট সার্কিট থেকে এরপর হইছে হাউটা হইছে হ্যাঁ কিভাবে হোয়েন দিছি আচ্ছা এর সাথে মানে আস আসে ওশে আসে হয় এর কেন আগুন লাগছে এটা বলে না শর্ট সার্কিট হইছে কিন্তু কিভাবে লাগলো তাই না কেনটাই আসবে কেন কেন আগুন লাগছে শর্ট সার্কিট দিছি না এখন কিভাবে লাগছে শর্ট সার্কিটটা হলো কিবা কিভাবে মানে প্রশ্নের তো শেষ নাই মানে এই প্রশ্ন এক একটা ক্ষেত্রে এক একটা সময় এখন ঘটনা হয়েছে তাইলে এই তথ্যগুলি এর বাইরে আপনি আর কিছু জানতে চান বলেন আমাকে এই আগুল লাগা সম্পর্কে আর কিছু জানতে চান মানে আর কিছু জানার আছে কি না ভাই পিছনের যে কালো গেঞ্জি না কালো শার্ট ভাই মানে আর কিছু জানতে চান আপনার একটা আগুন লাগার সম্পর্কে মানে ক্লিয়ার কিনা এখন আপনি একজন আমি শুরুতে বলছি আপনি একজন কি ওটার আপনার কাজ কি তুলে ধরা আর তুলে ধরতে গেলে আগে নিজের কি করতো নিজের জানতে হবে আগে আমার তথ্যটা জানতে হবে তাহলে এই তথ্যগুলো আমি শুরুতে কালেক্ট করব এখন আমি স্পটে যাব যাওয়ার পরে আমি কি করব নোট নেব ঘটনাটা উত্তরা এত নাম্বার এরপরে দেখেন আমরা কিন্তু উত্তরা বলে দিছি এখন উত্তরা বললে কিন্তু কি হয়ে যায় না আমার প্রশ্নের উত্তর শেষ হয় না আরও ডিপে যেতে হবে কোন সেক্টরে কত নাম্বার রোডে কত নাম্বার বাসায় কয়তালায় কোন ফ্ল্যাটে খেয়াল করছেন কি না এই একটা দিলে শুধু আগুন লাগছে আগুন লাগার শেষে কিন্তু কি হয়েছে আগুন লাগছে এখন এই আগুন লাগার খবরটা আমি উত্তরা থেকে পাই নাই আমি ছিলাম কোথায় ঢাকা মেডিকেলে দেখলাম তিনটা লাশ লাইয়ে যাইতেছে অথবা তিনজন লোককে নিয়ে বার্নি নিয়ে ঢুকাইতেছে আপনি বলুন কী হয়েছে তখন জিজ্ঞেস করবেন মানে আপনি কিন্তু আগুন দেখেন না দেখছেন কি মানে দুইটা লোক পিটে রয়েছে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে তাদের স্বজনরা কান্নাকাটি করতেছে তাই না তো আপনি কী করবেন আপনি কি উত্তরা রিপোর্ট করবেন ওখানে যারা জিজ্ঞেস করবেন ভাই কী হয়েছে বল ভাই আগুন লাগছে আগুনে পুড়ে গেছে এটা বলবে না তাহলে আপনি একটা উত্তর পেয়ে গেছেন একটা মানে একটা উপাদান আপনি পাইছেন এরপর কোথায় এটা বলছে উত্তরাতে উত্তরাতে কত নম্বর সেক্টরে বারো নম্বর সেক্টরে এত নম্বর বাসায় এরপর হয়েছে কি কখন হয়েছে এটা বলছে যে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে কারণ সে তো আর তার তো সময় না সে তার স্বজন সে দৌড়াচ্ছে এটা নিয়ে তখন আপনি দেখবেন যে এখন বাজে হয়েছে এই কটা এগারোটা বাজে তাহলে এক ঘন্টা আগে মানে দশটার দিকে লাগছে ওকে ফাইন কেমনি হয়েছে এই তথ্যগুলো আপনি জেনে নিলেন আর আহত এই তথ্যগুলো আপনি কোথায় পাবেন ওই যে হাসপাতাল যখন গেছে হাসপাতাল ডাক্তারের সাথে কথা বলবেন পাবলিক তো এখান থেকে পাঠাই দিছে হে দেখছে লাশ গেছে আসলে কি লাশ গেছে একটা আহত লোক সে অজ্ঞান হয়ে গেছে তার হাসপাতালে নিয়ে গেছে তো মারা যায় নাই তাহলে আপনার ভুল হওয়ার কি আছে সমূহ সম্ভাবনা আছে তাই না আর এই তথ্য যে আপনি পত্রিকা না ছাপাই দেন যে আগুন তিনজন মারা গেছে আসলে কেউ মারা যায় না এনে আপনি আমি তো ভাষায় যে কে জান বলে সত্য উদ্ঘাটন করা আমি তো যাচাই বাছাই করিয়ে দিছি আমি নিজে দেখছি ওই লোক নিজে পুরে গেছে সে বলছে ভাই এভাবে হয়েছে এর বলছে ভাই কেমন আগুন লাগছে হের বলে তো ভাই শর্ট সার্কিট থেকে হয়েছে কিন্তু আসলে কী হয় নাই শর্ট সার্কিট লাগে নাই সে অন্য একটা কারণে হয়েছে সে হয়তো দোকানদার তার গ্যাসের চুলাতে হয়েছে সেটা আর বলে না সে শর্ট সার্কিট বলে চালাই দিয়া সে বাঁচতে চাচ্ছে আপনাকে একটা ভুল তথ্য দিতেই পারে আপনি তো সুন্দর করে লিখে দিয়ে দিলেন কিন্তু পরের দিন তদন্তে বের হয়ে আসলে কি যে আসলে এই ঘটনাটা হয়নি আপনাকে মিসগাইড করার কী আছে অনেক চান্স আছে তো এই জন্য পুঙ্খণ্ড পুঙ্খণ্ড আপনাকে জানতে হবে যদি আপনি এইখানে কোথাও এক জায়গায় আপনি মিসগাইড হয়ে যান তখন আপনি সাংবাদিক খুব সৎ একনিষ্ঠ আপনি সত্য খবর দিলেন আর এই যে এই ভাই এই ভাই এই ভাই যারা এই ধরনের সাংবাদিকতা আসছে কী বলতেছে যে অনেকে সত্য ঘটনারে মিথ্যায় প্রমাণিত করে মিথ্যা ঘটনা দিয়ে তারা বাজার লাভ করে ফেলতো আসলে এই জায়গায় কি যেই রিপোর্টার আপনার মধ্যে দুর্বল রিপোর্টারে কি কোনো দায় আছে বলেন কিন্তু আপনি সকল পাঠকরা বলতেছে যে এই লোকটা একটা হলুদ সাংবাদিক সে মিথ্যা তথ্য দেয় আসলে আগুন এমনি লাগে নাই সে বলতেছে যে আগুন লাগছে এটা হ্যাঁ হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন এই সব তথ্যগুলোকে আপনাকে যাচাই বাছাই করে পুঙ্খান্ড পুঙ্খান্ড জানতে হবে কার তথ্য কি জানেন রাস্তা আজকে খুব ইয়ে হচ্ছে কি বলে আজকে অনেক গরম ফোন দিবেন কোথায় থানাতে ফোন দিয়া বলবেন যে ভাই এত গরম কেন আজকে পুলিশ কিছু বলতে পারবে হ্যাঁ সংশ্লিষ্ট জায়গায় যেতে হবে তাদেরকে আবহাওয়া বলবেন যে ভাই আজকে হঠাৎ করে তো ভালো শীত বেশি কেন গরম বেশি কেন তো বৃষ্টি কেন হচ্ছে এটা থানায় ফোন দিলে হবে না আবার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে তো আবহাওয়া অফিসে ফোন দেন যে ভাই যে এইখানে অ্যাক্সিডেন্ট হলো আসলে আবহাওয়ার তো অনেক গরম তো এই জন্য ড্রাইভারের মাথা গরম হয়ে গেছে সে একজনের উঠাই দিছে হ্যাঁ এরকম তথ্য আসবে না যাই হোক ক্লিয়ার কিনা বিষয়টা তাহলে আমরা খুব ডিপে যাওয়ার সুযোগ না যেহেতু সময় কম তাহলে আমাদের উপাদানগুলো আপনি পেয়েছেন কী কী ডব্লিউএইচ কোশ্চেনগুলোর তথ্য আমাদেরকে জানতে হবে এখন এই তথ্যগুলো আপনার কী হয়েছে কালেক্ট করা হয়ে গেছে তাই না অর্থাৎ আমি একটা ভবন করতে চাই আমার রড রসিমেন্ট সব খেয়ে গেছে স্টক কেনা হয়ে গেছে জোগাড় হয়ে গেছে এখন কাজ শুরু করো হ্যাঁ আমরা এখন কাজে যাব কার কোনো কনফিউশন এই জায়গার মধ্যে একদম শুরু থেকে কিন্তু কারো কোনো কনফিউশন আচ্ছা তারপরের পাঠ কি হওয়া উচিত আমাদের বলেন তথ্য তো পেয়ে গেছেন আপনারা এখন বাংলাদেশের এই আগুন লাগার ঘটনা বলেন অ্যাক্সিডেন্টের ঘটনা বলেন এইখানে কি হইতেছে সেটা বলেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলেন অথবা একদম রাস্তায় যে দুই রিক্সাওয়ালা মারামারি লাগছে সেই তথ্য সকল ঘটনা একটা সিস্টেমে একটা ফর্ম্যাটে আপনি এই তথ্যগুলো কি করবেন কালেক্ট করবেন কারো কোনো এগুলো কারা করে আম পাবলিকটা করে আপনি এখন কি নাই আম পাবলিকের কাতারে নেই আপনি এখন স্পেশাল তিনতলায় উঠে গেছেন মানে আপনার একটা স্টেপ উপরে মানে এই উত্তরা লাখ লাখ কিংবা ঢাকা শহরের লাখ লাখ জনগোষ্ঠীর দুই ধাপ ওপরে আপনি অর্থাৎ আপনি এখন কি নাই সাধারণের সর্বসাধারণ এখন আপনি তথ্য দিবেন মানুষ জানবে ঠিক আছে আপনি তো যাচাই ব্যসাই করবেন আপনি নিজেই বুঝতে পারছেন বলছেন মিথ্যা বলছে আছে দুই চার দিন ঘাত প্রতিঘাত পার তো মানুষ একটা জায়গায় আসে আমি আসে এমনি এমনি এই জায়গায় দাঁড়াই নেই আমি বললাম আমি শুরুতে ছিলাম কোথায় আপনাদের এই ছাড়িতে এই শাড়িতে কোন শাড়িতে ছিলাম জানেন ওই যে ভাইজোপ কিছু বসে আছে ওই শাড়িতে তাও খালি ঘুমাইতে ঠিক আছে তো এখন এই এই ঘুমাইতে ঘুমাইতে সামনে এই পর্যন্ত আসছি আশা করেন আপনি কোনো সন্দেহ আছে আমি তো বলছি যে ভাই কারা কারা সাংবাদিক হাত তোলেন হ্যাঁ আপনার হাত তুলতে সংকোচবেন আমি বলছি আমি যখন চলে যাব আপনার এখানে হাত তুলে আমাকে দেখাবেন এই একটু না নিয়ে আমি যাব না এই গ্যারান্টি না নিয়ে আমি যাব না এখান থেকে না না সারাদিন লাগবে না আমি তো আমার আপনাদেরকে এত অনেক কিছু আসতে হচ্ছে কেন মানে আপনাদের বেসিকটাই জানা নেই মানে আমি বলছি আমি দশ মিনিট আমার মূলত সেশন আছে দশ মিনিট টাইম আপনার আপনাদের ইয়েটাই পান না আমার টাইমটা ছিল অনলি দশ মিনিট জি হ্যাঁ সে তো অবশ্যই আপনি একটা ভবন তৈরি করতে গেলে মিস যে আপনি যাই বলেন যে আমার তো কাজ নেই আমার যোগালিতে নেন হয় না এরকম তার কোনো যোগালির কোনো অভিজ্ঞতা লাগে কিন্তু আর কয় বছর পড়াশোনা করতে হয় আমি ওইটাই বলছি এখন বুঝে নেন এন কোনটা লেখা ভাড়া দরকার কোনো দরকার না আপনি আর্কিটেক্ট না হইতে পারেন মানে আমার ইঞ্জিনিয়ার লাগাইতে না পারেন মানে ইঞ্জিনিয়ার কাজটা তো আপনি করতে পারছেন আমি আমি পড়াশোনা ইঞ্জিনিয়ার আমার আমার এই কী বলে ডিপ্লোমা করা এই বিএসসি করা ইঞ্জিনিয়ারিং কিন্তু আমার এই ফ্যানটা আমি ঠিক করতে পারতেছি কিন্তু করতে পারছে এইট পাস টেকনিশিয়ান এরা দিলেন নবাদের মধ্যে তারটা লাগা হ্যাঁ জানানা কোন মেশিন লাগাইছে বা সে লাগাই দিতে পারতেছে তো আমরা যেটা বলছি যে আপনি যতদূর আপনাকে জানতে হবে স্টেপ বাই স্টেপ লাগাইতে হবে বাট এই তথ্যগুলো নিতে কি আপনার মাস্টার পাস দিতে হবে একটা আগুন লাগছে এই তথ্যগুলি কালেক্ট করার জন্য কি আপনি কি খুব মানে অনার্স মানুষ কমপ্লিট করার আগে আপনি তো আশেপাশে ভিড় না ফায়ার সার্ভিস ঘিরে রাখছে যারা যারা অনার্স পাস করা তারা ভিতরে আসেন তথ্য নিয়ে যান আর কেউ আসবেন না এরকম করছে কোথাও হাসপাতালের ভিতরে বন্দি করে রাখছে না হাসপাতালে তথ্য আর নেওয়া যাবে না যারা যারা অনার্স কমপ্লিট করে তারা শুধু আসেন আর কেউ আসতে পারবে না এরকম হয়েছে কোথাও করার কোনো চান্স আছে চান্স নয় আপনার ওই ভাইরে দেখে বললাম যে টেলিভিশন রিপোর্টার আমাকে দেখে মনে হচ্ছে না কারণ কি ওই ভাইয়ের ফিটনেস ভালো বরং আমার কেউ আগে নিয়ে যাবে একটা মজার কথা বলি আমি একবার ইয়াতে রিপোর্ট করতে গেছি ওই তাজমহলে তো তাজমহল তো একটা মতো সুন্দর জায়গা তো আমার এক ছোটো ভাই আছে ভাই আপনি কত কত জায়গায় ঘুরেন আমার মাঝে নিয়ে দেন নিশ্চিত তবে আয় গুরু আমার তো টিকিট লাগবে না ঢুকতে তো ওর এই নিয়ে গেছি ঢুকতে তো সে কী করছে আমার সম্মান প্রদর্শন করতে গিয়ে আমার যে মাইক্রোফোন টাইকফোন আছে এগুলো সে নিছে সে নিয়ে হাঁটতেছে কারণ একটু পর তাকাই দেখি লোকজন তার সাথে সেলফি তুলতেছে হ্যাঁ হ্যাঁ লোকজন তার সাথে সেলফি তুলতেছে সে আর কিছু বলে না হ্যাঁ সে তো ভাষা বুঝেছে তো বুঝছেন তো এখন ঘটনা হয়েছে কি মানুষ জানে না আপনি যখন তথ্য নেবেন আপনি যদি ভালো করে তথ্য ডেলিভারি দিতে পারেন তখন আপনার কাছে আসবে ঠিক আছে একটা ফান করলাম তো আচ্ছা আমরা এখন আসবো তথ্যগুলো তো কালেক্ট করা হয়ে গেছে ডিগ্রি নিয়ে কারো কোনো এখন কনফিউশন আছে কি না প্রশ্নগুলো তো আসছিল আপনাদের মধ্যে থেকে ঠিক আছে এখন ঘটনা হয়েছে আপনি যখন চ্যানেল আইতে যখন আপনি ইয়ে করতে যাবেন সিবি দিবেন তখন সিবিতে এই ক্যাটাগরি উল্লেখ করা আছে যে আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করে দেবে এই চাকরিতে আবেদন করতে পারবেন না বাট লিখতে তো না করতেছে না স্পর্টে না করতেছে না ওই জায়গায় বলছিলাম যে ফার্স্ট ইয়ারের পরে স্যার কি অনার্স মাত্র শেষ করলো দু হাজার বিশ সালে পাশ করেই দিছে ফ্রেশ গ্রাজুয়েট দরকার আবার সে তিন বছরের অভিজ্ঞতা এরকম চায় না তো অভিজ্ঞতা অর্জন করার জন্য কি দরকার নাই ডিগ্রিটার খুব বেশি প্রয়োজন নাই তবে ডিগ্রি তো অবশ্যই লাগবে লেখাপড়ার বিকল্প তো কিছু না কিন্তু লেখাপড়া করতে হবে আজকে যে যে আপনারা শিক্ষা নিচ্ছেন এটা তো একটা ক্লাসের অংশ লেখাপড়ার একটা অংশ আপনি যেই যেইভাবে যতটুকু জ্ঞান নিয়ে গেছেন বাংলাদেশে এরকম বহু সাংবাদিক যারা পরিচয় আর এত জ্ঞান তার মধ্যে কি নাই নাই বুঝতে পারছেন তো এই জন্য আমাদের সমাজের অধবতন কিন্তু সাংবাদিক হিসাবে বলি যে একটা একটা এই একটা মহৎ পেশা অনেক বড় মাপের প্রফেশন এখানে সাংবাদিক একটু তথ্যের উনিশ হয়ে গেলে সে বুঝতেই পারেনি সে কী বলে দিছে শর্ট সার্কিট কাকুলো আপনি জানেনি না আপনি বলে দিলেন আপনি চালাই দিলেন তাই না এবং এগুলো রাষ্ট্রের অনেক লাভলসের বিষয় আছে ঠিক আছে তা শুধুমাত্র আবেগতারিত হয়ে কিছু করা যাবে না আচ্ছা আমরা অন্য অন্যদিকে না যাই এখন বটর সেই তথ্যগুলো আমাদের মধ্যে হাতে চলে আসছে এখন আমাদেরকে ইয়ে করতে হবে এখন আমরা নিউজ লেখার ক্ষেত্রে আমরা একটা সিস্টেম একটা মেথড আমরা ইউজ করি কমনলি বাংলাদেশে এটা প্র্যাকটিস হয়ে থাকে অন্যান্য দেশে অন্য বাবা অ্যাঙ্গেল না এটা একটা মেথড বলি পদ্ধতি আর কি হ্যাঁ এটা কী লেখছি থ্রি বুজ না ঠিক পিরামিড দেখছেন কেউ আপনারা পিরামিড কম এরকম না হ্যাঁ এটা তার মানে কি এটা ইনভার্টেড পিরামিড অর্থাৎ উল্টা পিরামিড হ্যাঁ ইনভার্টের হ্যাঁ ইনভার্টের পিরামিড তাই না ওই যেটা বলছিলাম যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কমন আরো অনেক পদ্ধতি আছে বাট আর একটা জিনিস ওই যে ডবল কোশ্চেন কোশ্চেনগুলো শিখিয়ে দিয়েছি এখন তো ইজি হয়ে যাবে না কেন আরেকটা জিনিস দেখাই দিলাম এইটা মনে করেন যে আপনার বিভিন্নভাবে লিখতে হবে অনেক পদ্ধতি আছে আপনি আপনার মুন্সিয়ানা ওই যেটা ওই যে আগের আমাদের বলে গেছিলো যে মুন্সিয়ানা মুন্সিয়ানা পরে জায়গায় আসবে বাট আপনাকে তো বেশিকটা জানতে হবে তা আপনি যখন লাগবেন কিন্তু এটা বেসিকটা জানার জন্য তাহলে পিরামিডটা উপর দিকে থাকে আমি এটা কী করলাম এটারে উল্টাই দিলাম তাই না তাইলে এখন পাঁচটা হয়েছে না মনে হয় হওয়ার কথা ছিল আচ্ছা দেখ অসুবিধা নেই পাঁচটা ছটা কোনো বিষয় না তাহলে এইটা কেন কি সিস্টেমের বলে বলেন কেউ কিছু বুঝলেন এটা দিয়া না ইনফরমেশন তো বাইর করে না আমাকে রাস্তায় কলম তো পত্রিকা এমনি এমনি থাকে তাই না আমি বলছি কি ধরেন আপনার বাসার সামনে আমি বারবার খেলে ওই যে বিল্ডিং এর উদাহরণ দিচ্ছি কেন ইট বালু সিমেন্ট রট বালু সব রাখা আছে আর সব যে একসাথে গোলায় রাখা কিন্তু আমরা আসলে লিখবো কিভাবে এটা হয়েছে আমার টপ আস্তে আস্তে এটা কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে কমতেছে তার মানে ইম্পর্টেন্সির দিক থেকে অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেই খবরটা প্রথমেই জানতে চায় সেই খবরটা উপরে আসবে অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কী করবেন আপনি প্রথমেই দিবেন এরপরে কম গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই সিস্টেমে ব্যবহার করবেন তাহলে এখন আমরা তো একটা ইয়ে নিয়ে কাজ করছিলাম একটা উদাহরণ হিসাবে কি জানি আগুন আগুনের ক্ষেত্রে সর্বপ্রথম কি যাবে হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট কি হয়েছে এটা জানতে চাই আমরা লিখলাম না উত্তরাতে আগুন আগুনটাই সবচেয়ে এখানে আগুন এরপরে কি নিহত দুই তাই না কি মানে এই খবর গুলো জানতে চাই যে কিছু মানুষ মারা গেছে না আর কখন লাগছে কোন সেক্টর লাগছে কোন ভাষায় লাগছে এগুলো আস্তে আস্তে জানতে চাই প্রথম প্রথম এগুলো তাইলে এই পলিসিটা আমরা মানে নিউজ লেখার ক্ষেত্রে আমরা কি করি ব্যবহার করি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা কি করি উপরে দিই তথ্যগুলো মানে তথ্যের সন্নিবেশ বলছিলাম না তাহলে অনেকগুলো তথ্যের সন্নিবেশ এই যে তথ্য এখানে লেখা আছে এখনো তো এই উপরে তথ্যগুলো তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি কি দিবেন উপরে দিন আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুঁজে খুশি বের করেন এখন এই আব্দুর রহিমের স্বাস্থ্যবাই অথবা ওই যে ইয়ার এই কি বলে নিজের চায়ের দোকানের উমুক এখানে দগ্ধ হয়েছে এটা এটা তো একটা তথ্য তাই না ওই যে বললাম কারা কারা হয়েছে তার বাড়ি গোপালগঞ্জ এই তথ্যটা কি শুরুতে এখানে লিখে দিবেন যে গোপালগঞ্জের একজন লোক এখানে আহত হয়েছে এটা লিখবেন আহত বেশি ইম্পর্টেন্ট নাকি নিহত বেশি ইম্পর্টেন্ট মানুষ মানুষ একটা জীবন চলে গেছে তাহলে এগুলো আগে আসবে কথা বুঝাইতে পারছি উত্তরটা ইম্পর্টেন্ট নাকি উত্তর নয় নাম্বার সেক্টরের তেরো নম্বর গুলির ফার্স্ট নাম্বার বাড়ি ওইটা ইম্পর্টেন্ট উত্তরটা ওইটা আগে চলে আসবে এরপরে এখানে আরেকটা বিষয় বলি এগুলো যখন আপনি দিতে থাকবেন তথ্যগুলি সন্নিবেশ নিবেশ ঘটাবেন এখানে একটা পলিসি আছে ধরেন পত্রিকার এক একটা ইঞ্চি কলমের দাম আছে পত্রিকা পড়েন তো সবাই রেগুলার কে কি পত্রিকা পড়েন না আচ্ছা পত্রিকা পড়েন না কখনোই আচ্ছা এখন থেকে রেগুলার পড়বেন না পড়লে শিখবেন কেমনে তাই না দেখবেন তারা কেমনে লেখে কি লেখলো কোন খবরটা প্রথমে দিলে এখন তো ধরতে পারবেন প্রথম আমার তো সময়ের দাম আছে আমি প্রথমে পড়তে গেছি যে এখানে আগুন লাগছে সে শুরুই করছে গোপালগঞ্জ দিয়া আমার কিন্তু আসল খবরটা পাইতে ওই নিচে যাইতে হবে মানুষের সময় নাই যে আমার টাইম ডাউন হচ্ছে রিপোর্টার একটা গালি ওই পত্রিকার আর কি পরের দিন না করবে এই পত্রিকার আমার দিবেন না আমার বাসায় ওরা ভালো লেখে না তাই না এখন এই পত্রিকার দেখবেন নিজের নিজের ছোটো ছোটো বিজ্ঞাপন থাকে এক সাইডে সাইডে হ্যাঁ তো এখন আপনি যে রিপোর্ট দিলেন রিপোর্টার আপনাকে কোম্পানি কি করে বেতন দেয় টাকা দেয় আপনাকে লেখার কারণে এটা আসে থেকে। বিজ্ঞাপন থেকে আসে তাহলে কার গুরুত্ব বেশি আপনার গুরুত্ব বেশি না বিজ্ঞাপনের গুরুত্ব বেশি আপনি টাকা নিচ্ছেন আর এই বিজ্ঞাপন টাকা দিচ্ছে তাহলে মালিক কি চাইবো মালিক পত্রিকার মালিক কি চাইব রিপোর্টার দরকার নেই খালি বিজ্ঞাপন আসুক তাই না এখন ঘটনা হয়েছে বিজ্ঞাপন হলো আবার আসতে আসতে রিপোর্টটা ভালো হইলে পত্রিকা লোকজন পরে পত্রিকা পরে দেখে পত্রিকা বিজ্ঞাপন দেয় তাই না তো এখন মালিক চিন্তা করলো যে আমার তো একটা ধরেন ওয়াল্টনের বিজ্ঞাপন আসছে এটা ঢুকাও সামনে মানে আপনার এখানে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি জায়গা আছে তাই না এখন পাঁচ ইঞ্চি জায়গায় পত্রিকার কলাম ইঞ্চি ধরেন দশ হাজার টাকা করে রেট আছে দশ হাজার টাকা করে মানে আপনি কয় হাজার টাকার জায়গা খাইছেন দশ টাকা পত্রিকাটা কিনলাম আমি অফিসে চলে যাই আমার সময় নাই আমার ক্লাসের সময় যাচ্ছে তারপর আমি টিভিটা খুলে বসে আছি তাই না আসল খবরটাই দিচ্ছে না

উপজেলা আছে কতগুলো প্রায় চারশো চুরানব্বই টাকা কতটা যার ধরেন চারশো চারশো বাদ দিলাম পঞ্চাশটা উপজেলা মনে করেন অথবা ষাটটা জেলা থেকে আমার একজন করে প্রতিনিধি ফুতি জেলায় কিছু না কিছু করতেছে ফুতি জেলার লোক বাংলাদেশে ঢাকায় আছে ওই জেলায় পত্রিকা যায় কারণ নোয়াখালীর একটা খবর আমার পত্রিকা দিলাম না নোয়াখালী পত্রিকার লোক কি এই প্রথম আলো কিনবে নোয়াখালী পত্রিকা চলবে কারণ নোয়াখালীতে কোনো খবর নাই তো নোয়াখালী এটা দিতে হয় চৌষট্টিটা জেলা থেকে যে একটা করে নিউজও আসে তাহলে সরষিটা নিউজ সরষীটার জায়গায় সাড়ে চারশো উপজেলা আছে একটা করে উপজেলা একটা ঘটনা হয় একটা কিছু ঘটনা সারাদিনে একটা করে খবর যদি দেয় তাহলে কস সাড়ে চারশো নিউজ আপনি নিজের জায়গা আছে আপনি সরেন এইসব গাল গল্প দেওয়ার সময় নেই এখন তাই না আমার বিজ্ঞাপন ঢুকাই দেবে এখানে এই জন্য বুঝতেছেন তো খারাপ লাগতেছে কারো ঘুম আসতেছে আচ্ছা আমি কিন্তু কোনো টিচার না হ্যাঁ আমি মাঠে ঘাটের রিপোর্টার ওই যে স্টুডেন্টও ছিলাম ওই যে জিমাই না ঘুমাইতে শেষ আপনার এই সার্টিফিকেট তো ধরে রাখছি আমার সার্টিফিকেটও দেয় নেই এরকম একটা সার্টিফিকেট দিচ্ছে এই কোর্স থেকে আমারা বিশ্বাস করবেন না এদের এমনি কিছু লেখা আছে কারো নাম আছে এরকম একটা সার্টিফিকেট দিচ্ছে আমার নামও লিখে দেয় এরা এই রাগে আমি সাংবাদিক হয়েছি জানেন হ্যাঁ আমার সার্টিফিকেট লাগবে না তো সুতরাং আমি ওই বিষয়টাকে গুরুত্ব দিই কেউ ঘুমাবেন না ঘুম পাচ্ছে কারো হ্যাঁ শিখতে আসতে শিখে যাবো ইনশাল্লাহ সাংবাদিক হয়েতে যাচ্ছে সাংবাদিক হয়েই যাব টাকা পাইবা না বেতন পাইবা না পাই কিন্তু নিউজ লেখার ক্ষেত্রে সেবা করতে আসছে এই এই উদ্দেশ্যে আসছেন না এখানে একটা লোক বলে নাই যে আমি অনেক বড় রিপোর্টার হবো পঞ্চাশ সেটা হাজার আশি হাজার টাকা করে বেতন নেব একটা লোকও বলেন নাই আপনারা আমরা ওইটা চাইছিলাম যে দু একজন বলেন যে না ভাই তো অনেক টাকা বেতন এই জন্য আমি সাংবাদিকতা করতে আসছি না এটা কেউ বলেন না আপনারা আপনারা সবাই সত্য তুলে ধরতে আসছেন ইয়ে সেবা করতে আসছেন তাই না তো সুতরাং এই জায়গায় থাকেন বেতন পাইবা না পাইটা কিনা মুখ্য বিষয় না হ্যাঁ বলেন নাই কেন তখন বাদ আপনি শুরুতে তো বলেন নাই মানুষ বিশেষ কেনার কিনলে হইতে চায় বিশেষ কেন দিতে চায় টাকার জন্য যে গেলে অনেক সরকারের সাথে অনেক টাকা বেতন তো সাংবাদিক হইতে আছে যে আমরা আমরা এই যে পস্তাইতেছি আমাদের বেতন নাই মনে করেন তো এখন তো চার দোকান দিয়ে টাকা যদি কামাইতে হয় সাংবাদিক হইতে আসছেন কি সমস্যা বা করার জন্য সত্য তুলে ধরার জন্য তাহলে আজকে শুধু সত্যটা তুলে ধরার পদ্ধতিটাই শিখে যান নাকি এবং আরে ভাই কাজ করলে তো টাকা দিবে কাজ না থেকে টাকা দিবে না তো কমন জিনিস আপনি যদি ভালো লেখেন আমি আপনার কাছে খুব ভালো ভালো তথ্য দেবে যেটা বললাম আপনি আবার এখানে আসতে হয় আসল তথ্যটা দিচ্ছেন কোথায় নিচে মানুষ বললাম যে তিন লাইন পড়ার পরে একটা বড় অফিসার ব্যাংকের অফিসার তার পাঁচজন কাস্টমার আছে তার দুই দুই লাইন দেখে সে মিনিট সময় নষ্ট করলো নিউজ দেখলো না মানে আপনি আসল খবরটা দিয়েছেন কোথায় নিচ্ছে হে পরের দিন বিরক্ত হয়ে গেল সেটাই বলছি না এখন কথা শোনেন এখন এই যে পত্রিকার একটা কি করলো বিক্রি কমলো পত্রিকাটা বিক্রি কমলো মানে এরকম একটা দুইটা করে কমতে কমতে আপনি তিন দিন রিপোর্ট দিলে টিভিতে খালি বুয়া বুয়া রিপোর্ট দেয় ওই যে ইয়ারা পাঠকরা ওই টিভি আর কী করে না দর্শকরা ওই টিভি আর দেখে না তাইলে এখন এই জন্য দেখে না তোর কোম্পানি কী করবে চিন্তা করলে এই টিভিতে কম লোক দেখে তাহলে এই এনে কম টাকার বিজ্ঞাপন দাও এইটা খুব বেশি লোক দেখে তাহলে এইখানে বেশি টাকার বিজ্ঞাপন দাও তাই না তাহলে কোম্পানি আলটিমেটলি লস করলে না ওই কোম্পানি আপনাকে রাখবে ওই কোম্পানি আপনাকে রাখবে তখন এই পত্রিকার অফিস আপনাকে চাকরি দেবে না কিন্তু আপনি এমন এমন মার মার কাট কাট রিপোর্ট করলেন আপনারা এক রিপোর্ট দেওয়া পত্রিকা এরকম বালিশ কাণ্ডের নাম শুনছেন না যে মালিশ দুর্নীতি হয়েছে এই একটা রিপোর্ট দিয়ে একটা পত্রিকা উঠে গেছে এই পত্রিকায় কোন পত্রিকায় বলেন তো দেশ রূপান্তর একটা পত্রিকা আছে ওই পত্রিকা মার্কেটে হিট হয়ে গেছে একটা রিপোর্টার এই ক্রেডিটটা কে নেবে যে প্রথমে বের করতে তাই তাহলে তার তো এমনি অটো প্রমোশন হবে আর সে কোচ যে ভাই আমার তো প্রথম আল তো ডাক্তার সাহেব চলে যাই কন্যা ওখানে আর কত দিবে ভাই ওরা তো পঞ্চাশ হাজার আমি আপনাকে ঠাড় দিব আপনি থাকেন আমার দরকার আছে আমার বছর একটা করে রিপোর্ট করবেন আমার পত্রিকা পঞ্চাশ হাজার করে সার্কুলেশন বেড়ে যাবে এটা তো সিস্টেমটা কমন জিনিস তো টাকা তো তখন আপনাকে দিবে না আপনি লুত আমাল আপনি ওই আসল খবর সব নিচে হ্যাঁ অথবা ওই যে সত্য দিতে আপনি এখানে তো পত্রিকার মালিকের কোনো দোষ আছে আপনি একটা ভুল তথ্য দিলেন যেটা বললাম যে আগুন লাগার ঘটনায় আপনি একজনের কাছে শুনে দিলেন লিখে দিলেন ভাই আমি তিনজনকে যাচাই করে আমি লিখছি এখন পাঠক তো আমাকে গেলে যাচ্ছে হ্যাঁ যে আমি নাকি ভুল তথ্য দিই হ্যাঁ তাই না আপনাকে গালি করার আগে রাস্তা দাঁড়ায় পত্রিকা পাবলিক পত্রিকা পড়বে হ্যাঁ ওইখানে বয়কট আক্তার হ্যাঁ মালিক তো এটাই করবে এর কারণে আমার রেপুটেশন নষ্ট হয়েছে ওরা কী করো বের করো বেতন দিবে ওরা পাঁচ লাখ টাকা দিতে বলো ঠিক আছে তা এখন এই টাকা বেশি পাইতে হইলে ভালো রিপোর্টার হইতে হবে ভালো রিপোর্টার হইতে হইলে এই সবগুলো বিষয় আপনাকে কি করতে হবে আত্মস্ত করতে হবে তখন আপনার একটা কথা একটা বানী আপনি বুঝবেন কোনটা গুরুত্বপূর্ণ জায়গা বিশেষ এই যে এইটাই তো বলছি এই ইনভার্টেড পিরামিড এখন আমি তো যাচ্ছি না এখানে অনেক গল্প চলে আসছে তো কারণ আমাদের শুরুতে একটা ফর্মেট থাকে শুরুতে জিনিসটা কি বলেন তো হ্যাঁ আজান হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে ইনভার্টেড ক্রিয় কথা বললাম না কোনটা আগে আসবে আপনার অনেকে কনফিউজ কোনটা আগে দিব আসলে আমি তো বুঝতেছি না আপনি আমার কথার পরে চাকরি যাওয়ার ভয়ে অনেকেরই ভুলে গেছেন যে আসলে এখন কোন তথ্য আগে দিয়ে ধরা খায় যায় চাকরি হারাই যায় তাই না একটা পত্রিকা যখন পড়েন দেখবেন এই তিনটা জিনিস আপনারা শুরুতে এরা মেনটেন করে সব পত্রিকাতে কিংবা টেলিভিশন হচ্ছে প্রথমে আসে কি করা আসসালামু আলাইকুম আমি অমুক খবর পড়ছি আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে জেনে নিচ্ছি শিরোনামগুলো তাই না তার মানে এটাকে কেন আগে দেয় বলেন তো দৌড়ে রাখার জন্য যে একটা খবর আমাদের যখন সাতটা নিউজ শুরু হয় দশটা নিউজ শুরু হয় তখন এটা কখন শেষ আমরা কেউ জানি না মানে এত লম্বা হয় এখন ঘটনা হয়েছে একটা খবর আছে যে উত্তরের আগুনের ঘটনা যদি আপনি নিজে করছেন আপনার আগ্রহ আছে এই রিপোর্টটা দেখবেন তাই না এখন এই খবরটা আসলে আসলে দশ নম্বরে পত্রিকারও তো আবার গুরুত্ব আছে সেই গুরুত্ব গুরুত্বপূর্ণ খবরগুলো আগে প্রধানমন্ত্রী সবার আগে গুরুত্ব পাবে প্রধানমন্ত্রী তুই তার উত্তরের খবর দেবে না উত্তরের খবর রেখে তার নোয়াখালির খবর দেবে না আপনি নোয়াখালী খবর জানার জন্য বসে আসেন তাই না কেন আপনি তো শুরুতেই আপনাকে আকর্ষণ লাগায় রাখলো যে ওই তিন নম্বর শিরোনামে যাই দেখলো যে না কী বলে ম্যারাডর্ন যে মারা গেছে আজকে খবরটা খেলার খবরে ওরা শিরোনামে কী করে একবার বলে দেবে প্রত্যেক টিভিতে দেখবেন আজকে প্রত্যেক পত্রিকায় দেখবেন কালকে আসবে এটা উপরে থাকবে না টেলিভিশনে আজকে যদি আপনি দেখেন সব আজকে পত্রিকা আসছে ও তাহলে ওই এখন তো অনেক আপডেট লাস্টের দিকে তো পত্রিকা ছাপাইতে দিতে পারে হ্যাঁ যাই হোক তাহলে সেই সব টিভি চ্যানেল শিরোনামে দেখবেন এই খবরটা আছে কিন্তু এই খবরটা দেখেন প্রথমেই নেই মানে এটা এক নম্বর খবরে থাকে না কিন্তু শিরোনামে বলে দিচ্ছে এরপরে খেলার খবরে তো এটা বলতেছে তার মানে কি আপনাকে একটা আকর্ষণ লাগায় রাখলো ওই খবরটা আছে তিন ক্লিয়ার কিনা তো এখন তো সেম পত্রিকা তো এই জিনিসটা থাকে শিরোনাম প্রথম কি করতে একটা দৃষ্টিনন্দন শিরোনাম শিরোনামটা কি ছিল আমাদের নিউজের উত্তরাতে আগুন আপনার আর কোনো তথ্য জানার দরকার নেই হ্যাঁ হ্যাঁ কি উত্তরা আগুন লাগছে মা দুই তিনজন মারা গেছে টেনশনে পড়ে গেছেন আপনি খাওয়া জানা কারণ কারণ আপনি থাকেন ধরেন মানে মালয়েশিয়া সিঙ্গাপুরে আপনার ছোট ভাই উত্তরা থেকে আগে এরকম হইতো আমি হলে থাকতাম তো প্রচুর মারামারি হইতো আমার বড় ভাই আমার বাবা বিদেশ থাকতো আর ঢাকা শহরে কোথাও কিছু হইলেই আমার ফোন দেয় এ তুই কই আসি হলে আসি নাই যাই মারামারি হইছে আমরা তো কিছু জানি না কি কষ্ট টিভিতে দেখতেছি শাহবাগ ইয়ে করে আর শাহবাগ করে আমি থাকি কই তাই না কিন্তু মানুষের টেনশন হ্যাঁ ওরা টেনশন পরে যায় তো আবার এখন আবার সাংবাদিক হয়েছে কোন জায়গায় যিনি সাংবাদিক মারলো ইয়াতে তো আমার বাসা সবাই আস্তির টেনশনে করেছে কিরে সাংবাদিক মারতেছে এটা সেটা করতেছে বলছে না আমি না আমার আশেপাশে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোনো সাংবাদিক নির্যাতনের শিকার নাই আর কোথাও না কোথাও হয়তো হয়েছে বাট তারা কী করে রিলেটিভ এই একটা শিরোনাম মানে কি আপনাকে টেনশনে ফেলাই দাও হ্যাঁ এই খবরটা দেখে আর ওই বললাম ইম্পর্টেন্সি এখন যাদের এই স্বার্থ সংশ্লিষ্ট যে যার তথ্য জানার দরকার আছে তারা কি করবে পরের লাইনে যাবে কিংবা আমি লাগলাম কি নোয়াখালীতে আগুন আমার বাড়ি নারায়ণগঞ্জ আমি কি মনে হয় হিনশ আমি এখান থেকে উপরিকুইট নেক্সট নিউজ দেখো চলে যাও আমার সময় নাই কিন্তু যে ব্যক্তি নোয়াখালীর সে পরলেনে ডুববে তাই না নোয়াখালী শিরোনামের মধ্যে সে আবার পাইছে যে আবার তো শিরোনামের পরে ইন্ট্রো মানে ভূমিকা হ্যাঁ এগুলো তো কিছু আছে শিরোনামটা এখন শিরোনামের কিছু আছে এটা লিখে নিতে পারেন আপনারা কাঠামোটা লিখে নিছেন আচ্ছা আমি কিন্তু কালকে থেকে সবার কাছে রিপোর্ট চাবো তখন যে রিপোর্ট জমা না দিতে পারেন তাহলে কিন্তু খবর আছে একদম ওই কি বলে জরিমানা নেব তো আশেপাশে বহুত ঘটনা ঘটছে আচ্ছা আমরা একটু একটু দ্রুত হাঁটি হ্যাঁ শিরোনামের ইয়েটা বুঝতে পারছেন তো শিরোনামটা কী হয় তারপর শিরোনামে কি জায়গা পাবে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এই গুরুত্বপূর্ণ দ্বিতীয় গিয়ে তিন লাইন লিখে পেলেন তাহলে তো এরপুর বর্ণনা হয়ে গেল তাই না ওই যে অনেক বক্তারা আইয়া সময় সালে নয় থেকে এগারো শব্দের মধ্যে হয় হ্যাঁ দেখ এখন আপনি যত কবে করতে পারবেন মনে করেন যে আজকে ম্যারাডোনার নিউজটা কে কীভাবে দেবেন বলেন আচ্ছা লেখছেন ফুটবলের কিংবদন্তীর মৃত্যু তাহলে ফুটবলের কিংবদন্তীর মৃত্যু এক দুই তিন শব্দ ফাইন ওকে আচ্ছা ওকে আরেকজনে দিল কি ম্যারাডোনা আর নেই দুই শব্দ আর কেউ আর বলেন শিরোনাম বলেন দুই চারটা আমি যদি বলি যে ওই যে বিশ্ব অবিখ্যাত ফুটবলার এই কি বলে একজন মারা গেছে এরকম যে আরো কি উনি কোন ইয়াতে খেয়া করতো আর্জেন্টাইন ফুটবলার ম্যারাডোনা আর নেই এখন ঘটনা হয়েছে এই যে এত এত শব্দ দিয়ে আমি শব্দ খালি বাড়াচ্ছি কিন্তু তথ্য কিন্তু আমার একটাই তথ্য একটাই যে ম্যারাডোনা মারা গেছে বিষয়টা না এখন আপনি এই একটা ছোট্ট একটা ইনফরমেশন তিন লাইন পাবলিকরা পড়া ফেলেন পাবলিকদের চোখে তো অস্থির হয়ে যাবে ভাই সময় নেই আমার

যে উমুক এক গ্রামে এইভাবে দিয়ে দেওয়া শর্ট সার্কিট থেকে এই ইয়ে হয়ে মারা গেছে আমি আসলে ওইটা মনে করতে পারছি না যে মারা গেছে এখন সে দুই লাইন পরা পরে নোয়াখালী দিবে নোয়াখালী ঘটবে আমি কেন করতেছি তাই না সে গালি দিবে না সে হ্যাঁ তো শিরোনামগুলো হইতে হবে এমন যাদের এই তিনটা শব্দের মধ্যে সব কিছু বুঝায় পেলে সব কিছু বোঝায় এখন এটার একটা লিমিট আছে ন থেকে এগারো শব্দ এখন কোথাও দুই শব্দ দিতে পারে পাঁচ শব্দ দিতে পারেন ছয় শব্দ দিতে পারেন কিন্তু এটা আপনি চেষ্টা করবেন কি যত কমে পাঁচটা শব্দ দিতে পঞ্চাশটা শব্দ দিয়ে বুঝাইতে পারেন অসুবিধা আছে মানে একটা খেলমাল ঘটনা জানার জন্য আসছে আপনার এই পত্রিকাটা ওই যেটা বললো যে ওই যে ভাইয়া আগের ক্লাসে যখন বলছিলো যে কিছু পাবেন আপনার ম্যাচের মধ্যে আগে মেয়ে আসে সারাদিন বসে পত্রিকা মুখস্থ করে কিন্তু সবাই কি এরকম কিছু দাদু আছে দাদা রিটায়ার্ড হয়ে গেছে তার পত্রিকা সে লাইন বাই লাইন পড়ে তার সময় কাটানো দরকার কিন্তু সবার কি তাই আমি ব্যাঙ্কে যাচ্ছি আমার এতে বসে আছে অফিসে যাওয়ার আগে একটু দেখতে পত্রিকাটি হয় কিংবা ওই একজন পত্রিকার পাশে রয়েতে পড়তেছে আমি তো চোখগুলো দেখতেছি কী হচ্ছে এখানে তো আমি দুই লাইনে পড়ে শেষ করতে পারলাম না সেই পৃষ্ঠে উল্টে ফেলাইলো খারাপ লাগবে তো যত ছোট শব্দ দিন তার কাছে মেসেজটা পৌঁছে গেল হ্যাঁ আচ্ছা তাইলে শিরোনাম তো ক্লিয়ার হ্যাঁ প্রত্যেকটা সংবাদে কি থাকে একটা শিরোনাম থাকে শিরোনাম ওই স্বভাবনা বলি কারণ কি শিরোনাম দেখে পাবলিক মানে পাঠক আপনার এই নিউজটা পড়বে অথবা পড়বে না সিদ্ধান্ত নিয়ে নেই শুরুতেই আমরা যদি প্রত্যেক উল্টাই উল্টাই কি আপনার এক চোখ গুলায় যাই শুধু এরকম আছে না অনেক পাঠক হ্যাঁ আমি নিজেও এটা করি তাহলে উল্টাই উল্টাই আবার দেখি গিয়েছে একটা শিরোনামের চোখ আটকে গেলো রে এটা কী হয়েছে দেখি তো হ্যাঁ আমার এলাকার ঘটনা খুব ছোটো ঘটনা কিন্তু আমি ওইটার আবার ডিটেলস পড়ি তাই না অথবা রাস্তায় অনেকটা বিষয় ধরেন আপনি এই এই কী বলে ট্রাফিক সিস্টেম নিয়ে লেগছে না আমি ট্রাফিক নিয়ে পড়াশোনা করি তাই না সেটু দেখবো কী লেখছে তার সত্ত্বেও অংশ বিস্তারিত পড়বো যদি বলে তখন জাম্প করে তাকে আরেক পিস্টার নেওয়া যায় বাট সবাই তো জাম করে না মানে ওই যেটা বলে না যে বিস্তারিত অমুকের পাতায় অমুক পৃষ্ঠায় অমুক কলামে দেখুন লেখা থাকে না এটা কিন্তু সবাই ওই জায়গায় যায় যার দরকার আছে সেই যায় হ্যাঁ 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 সেটাই এমন কি তার মানে কি শিরোনামটা যে আপনি পড়াইতে পারেন শিরোনামটা কি হয় নাই টাচই হয় না আকর্ষণীয় হয় না সেরোনামটা বুঝাচ্ছে মেসেজ দিতে পারে নাই তা আমাদের কাজ তো তথ্য দেওয়া তাই না এরপর আসলো কি আমাদের কিন্তু সবচেয়ে বেশি পাঠক এইটা পরে মানে শিরোনামের পরে সবচেয়ে বেশি লোক এটা পরে দেখবেন আচ্ছা এই কি বলে সবচেয়ে বেশি লোক এটা পরে এটা কেন ইয়ে করে এই শিরোনামটা পড়ার পরে মনে হইলো যে আরেকটু জানি তাই না আরেটু জানি তখন এটা জানে তখন কিন্তু সে বিস্তারিত জানে না যে কয়জন মারা গেছে তাদের বাড়ি কোথায় তার কটা ছেলে মেয়ে আছে এসব কিন্তু তখন জানতে চায় না তার আগে হ্যাঁ শুধু মোটা থাকে যে রাজধানীর উত্তরাতে বারো নম্বর সেক্টরে রাত বারোটা বাজে আগুন লেগেছে সেখানে তিনজন মারা গেছে এই আরও পা পাঁচ সাতজন আহত হয়েছে আহতদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে তাই না এই যে দাদা আমি কতগুলো তিনটা চারটা লাইন বলে ফেললাম সব খবর দিয়ে দিলাম না আসলে কিন্তু বাস্তবে ঘটনা ঘটেই নাই কিন্তু আমরা ঘটাই ফেলছি এখানে মানে আগুন লাগাইলাম আমরা নিউজও বানাই ফেলছি নিউজ হয়েছে কিনা বলেন তাহলে এইটা হয়েছে কি এই যে এতক্ষণ যাবলাম তিন লাইনে যে উত্তরাতে রাত বারোটা বাজে আগুন লেগেছে এতজন মারা গেছে এতজন আহত হয়েছে এবং ফায়ার সার্ভিসের এতটা ইউনিট এসে এই আগুন এত ঘন্টা চেষ্টায় আগুন নিবে নিভাইছে ঘটনা কিন্তু আমার শেষ শেষ না অর্থাৎ যা যারা ব্যস্ত পাঠক সে মাত্র তিরিশ সেকেন্ড ব্যয় করে এই পর্যন্ত লেখা পড়ে গেল সে শেষ এবং সে আপনাকে ভাবা দেয় না রিপোর্টটা করছি ভালো লাগছে শুনছি এখন আমার কাজে মনোযোগ দেই সে অথবা অন্য রিপোর্টে চলে যাবে অথবা অন্য তার কাজে চলে যাবে সে তার টাইম ওয়েস্ট হচ্ছে না এবং আপনার রিপোর্টারের প্রতি কি নাই কোনো বুঝে বিরক্তি নাই গালি দিবে না স্যার এখন এরপরে সে জানার পরে মনে হইলো যে উত্তর আমার ভাষা আরও দেখি তার সময় আছে অথবা ইয়া হলে তখন সে বিস্তারিত পড়বে আহতদেরকে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে আহতদের মধ্যে একজন নাম রমিজ উদ্দিন আচ্ছা ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কতটুকু কারণ এইটা মানে এইটা না আমার এই ভূমিকা দিতে গিয়ে এটা আমি লিখছি কিন্তু ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা মানে এই ভূমিকা দিতে গিয়ে যে আপনি আবার বিস্তারিত গল্প শুরু করেন তা আবার আপনাকে পাবলিক গালি গালি দেবে তাই না পড়বে না তার মানে এই পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ ওয়ার্ড ঠিক আছে ইন্ট্রোটা হবে এটা এখন এইখানে ওই যে আমি প্রথম পুরো ঘটনাটাকে আমি কয় শব্দ নিয়ে আসছিলাম সর্বোচ্চ নয় শব্দের মধ্যে মানে যত ছোটো করা যায় দুই শব্দ থেকে দইরা এক শব্দ দিয়ে অসুবিধা নেই তাই না ওই যে এক ভাই বলছিল কিংবদন্তির বিদায় কাহিনি শেষ তাই না শেষ ওই ম্যাডাম মারা গেছে নাই শেষ আর আমার জানা আমি খেলা দেখি না সিরিয়াসলি এই এক লাইনির পর আমি আর কিছু জানি না মানে কারণে আমি খেলা দেখি না খেলার সময় আমার ইন্টারেস্ট নেই তাই না যিনি আবার ম্যাডামের ভক্ত উনি আবার ফেসবুক ভাষা খেলতেছে তাই না তো উনি আরো বিস্তারিত জানবে ওনার কী রোগ হয়েছিল না হয়েছিল থাকতে পারে না স্ট্রোক করে মারা গেলো না করোনায় মারা গেল ওনাকে আসলে চিকিৎসা পাইছিল কিনা ওনার সাথে আবার ওনার সাথে আর অন্য কেউ সরজন জড়িত কিনা কত ধরনের তথ্য আছে এখানে ওই যেটা শুরুতেই বলছিলাম এই তথ্যগুলো আপনি কোথায় কোথায় সংশোধন করবেন এই বর্ণনা তো এখানে আপনি আপনার মনের মাধুরী মিশায় আপনি এখানে কি করবেন বর্ণনা দিয়ে যাবেন এবার তো ক্লিয়ার যে ভাই কোন তথ্যটা আগে দিবো কোনটা পরে দিবো কিভাবে সাজাবো ক্লিয়ার কে ক্লিয়ার না হাত তোলেন না না এখানে শব্দ নাই এখানে শব্দ একটা যা আছে ওই যে বলছিলাম নিউজ আপনি লিখছেন আর ওই বললাম যে একটা অল্টারনেট কোম্পানির বিজ্ঞাপন আসছে আমাকে ফেলে দেবে একটু তাই না এখন দেখেন আমার যদি একটু এই বর্ণনাটা ফেলেও দেয় নিউজের কি হয় না কোনো অঙ্গানি ঘটনায় চলে আসছে এখন আমার আপনার জায়গা নেই আমি কী করবো এখন আমাদের টেলিভিশনে এক একটা মিনিট এক একটা সেকেন্ডের দাম আছে পত্রিকার একটা ইঞ্চি কী বললাম যে আপনাকে পাঁচ লাইন পাঁচ ইঞ্চি জায়গা দিচ্ছে লেখার জন্য মানে পাঁচ ইঞ্চির দাম কত এক এক ইঞ্চির দাম দশ হাজার তাহলে পাঁচ ইঞ্চির দাম পঞ্চাশ হাজার আপনি কয় টাকা নষ্ট করেছেন কোম্পানির তাই না এখন দুই জিবি কিন্তু বিশ হাজার টাকা দিয়ে দিল এখানে সো এখানে সুতরাং আপনি লিখবেন এটা বেশি বড় করার দরকার নেই আবার যে মনে হয় কিছু জিনিস আছে না বড় লেখলেও মানুষ মনে হয় পরি লিখবেন ডিমান্ড করবে ঘটনা মানে কিছু কিছু ঘটনা ডিমান্ড করবে আবার অনেক সময় এরকম হয় পত্রিকা খালিও থাকে যে না ভাই আপনি চালান হ্যাঁ এরকম হয় না অনেক সময় তো আমি শেষ করে দিলাম হ্যাঁ এই পর্যন্ত গেছেন তো এখন এই নিউজ লেখার ক্ষেত্রে আপনি ওই যে যে তথ্যগুলি দিলাম যে আমাদের ডবলু কোশ্চেন ওগুলো আপনি দেবেন দেওয়ার পরে কি যাবে ওই এগুলো এখন শুরুতেই চুল করে দেবেন এরকম বিস্তারিত দেবেন দেওয়ার পরে একটা বক্তব্য না কোথায় সে প্রত্যেকটা নিউজের ওই যেটা বললাম যে আপনি একজন সাংবাদিক রিপোর্টার আপনি কি না শুরু হতে যেন একদম বলছিলাম কে জানি বলছিলেন রূপান্তর আপনি কি রূপান্তরকারী আপনি শুধু তথ্য ডেলিভারি করতেছেন তাই না মানে রূপান্তর করা কি নাই সুযোগ নাই আপনি যে বর্ণাগুলি দিয়ে গেলেন এই যে উত্তরাতে আগুন লাগছে তিনজন মারা গেছে হ্যাঁ ফায়ার সার্ভিসের ফার্স্ট ইউনিট কাজ করছে আমরা একটা নিউজ দিয়ে দিলাম না সবাই খুশি হয়েছিলেন না তাহলে নিউজটা কি সত্য কেন সত্য না মানুষ বিশ্বাস করবে এই নিউজ না না সব এখানে হয়েছে সব ঠিক আছে মানুষ বিশ্বাসযোগ্য করাই তাহলে কি করতে হবে আমাকে নিশ্চিত বলতে হবে উত্তরার উত্তরা সোসাইটির সভাপতি অমুক তিনি বলেন ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর অথবা অমুক পরিচালক তারা জানিয়েছে এই তাদের তো এসে আমি কেনা আমি আমি শুরুতে বলছিলাম আমি ইয়া করব না মানে আমি এখানে কেউ না মানে কথা বলছে আমি শুধুমাত্র তুলে ধরছি একজন সাংবাদিক ঘটনা যা করছে আমি শুধু আয়নার সামনে যার ধরেন তাই তো যা দেখতেছি তাই লিখে দিলাম কিন্তু এটা আমি কি নেবো না কোনো দায়িত্ব নেই লিখে নিতে পারেন রিপোর্টার কি কখনো কোনো কিছুর দায় দায়িত্ব নেয় না ঠিক আছে আমি এটা দায়িত্ব নেব না এখানে মারা গেছে কে বলছে এটা মানে আগুনে তো পাঁচটা ইউনিট কাজ করছে এটা বলছে কে ফায়ার সার্ভিস তারা ধরেন কারণ সে বলবে ভাই আমার সাথে কথা বলেন তখন এটা ইলিগাল অনৈতিক তাই না ওইটা আপনার বাট আমি তার সাথে কথা বলছি সে বলছে এখন আপনার এখানে কত টাকার ক্ষতি হয়েছে আর কিছুই পড়া জানে এটা ঘর খালি আসিল সে এসে বা এই বিল্ডিং এর মালিক এসে বলে দিল যে এখানে একই টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেন এগুলো নিজে থাকে না হ্যাঁ এখন সে তো বলে তার ইন্স্যুরেন্স তার লাভ আছে কারণ পাব যারা তদন্তকারী সংস্থা কিনা যে জরিমানা দেবে সে বললেন কিছুই আসলে না আপনি লেখছেন কি লেগে এটা ধরবেন আমাকে তো না এটা আমি আর মুখ দিয়ে চালাই দিব যে এই ভবন মালিক কিনা ওই সোসাইটি একজন স্টেক হোল্ডার যেটাকে বলে হ্যাঁ আমার কাছে রেকর্ড থাকবে আমি লিখে নিব আপনি বলছেন অস্বীকার যে আমার ভিডিও আছে আপনি বলছেন আমি এই জন্য বলতেছি যে করেছি এটা তো আপনাকে মেনটেন করতে হবে ক্লিয়ার বিষয়টা আমি ওই যে বললাম এক তিনজন বলছে লিখে দিয়ে দিলেন কারণ সে কবে যে ভাই আমি তো কিছু বলিনি ধরা হবে কে রিপোর্টার সাংবাদিক রিপোর্টার সাংবাদিকের সাংবাদিক আপনি যখন বলবেন যে ঠিক আছে মামলা করে দিবে আপনি আমাকে মিথ্যা ওই যে আপনি বলছেন উদ্ঘাটন করতে আইসা তিনজনের কাছে না শুনে আপনি উল্লেখ করে দিলেন এখন পাবলিকের গালিও খাবেন আর মামলাও খাবেন জায়গা মতো গেলে আপনি প্রমাণ করতে হবে করতেন কিভাবে বলছেন তো এই নিচে এদের বক্তব্যগুলো নিতে হবে এরা এটা বলছে এটা বলছে অথবা একজনের বিরুদ্ধে একটা রিপোর্ট চলে গেছে যে এত টাকা দুর্নীতি হয়েছে তার বক্তব্যতা লাগবে সে বলবে যে ভাই এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার এইগুলো হ্যান্থেটে সেটা আমি এগুলোর জন্য জড়িত নেই কিন্তু আগে নিতে হবে এটা আপনার ইথিক্সের মধ্যে পড়ে ক্লিয়ার এবং সেটা জানলো যে না হ্যাঁ আমার সঙ্গে একটা রিপোর্ট হইতেছে যে এটা আমাকে বলা হয়েছে আচ্ছা